डियर स्टूडेंट्स, आज हमें तुम्हारे लेसन 10 एक ग्रेट सोशल रिफॉर्मर पढ़ाबो। एक ग्रेट सोशल रिफॉर्मर एक जोन ग्रेट बोलते महियसी महान सोशल रिफॉर्मर माने समाज সংস্কারক। তো তার সম্পর্কে আমরা পড়ব। তো তার আগে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, তারপর আরেকটু নিচে ডিরোজিও, বিদ্যাসাগর, এর ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো এই মুখগুলো তোমাদের সকলেরই চেনা, অনেকেই তোমরা ইতিহাসে পড়েছ, নাম শুনেছ। তো ইনারা হচ্ছেন এক একজন সমাজ সংস্কারক। যেমন রাজা রামমোহন রায়, প্রথমে দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায়, উনিও একজন সোশ্যাল রিফর্মার, ইতিহাসে উনি একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি সমাজের কি করেছিলেন, কি কল্যাণমূলক কাজ করেছিলেন, হিন্দু সমাজে যে সতীদাহ প্রথা রদ করেছিলেন, সতীদাহ প্রথাটা কি তোমরা শুনে থাকবে, যে স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে তাকেও ওই একই চিতাতে হিন্দু ধর্মে দাহ করা হতো। আর এটা এটা মনে করা হতো যে সে যদি স্বামীর সঙ্গে একই চিতায় সে দাহ হয় বা তাকে পুড়িয়ে মারা হয় বা ইচ্ছুক থাকে সে, তাহলে সে স্ত্রী সতী ছিল। আর এর জন্যই ওই প্রথাটার নাম ছিল সতীদাহ প্রথা। তো এই সতীদাহ প্রথার ব্যাপারটা, এই প্রথাটা রদ মানে বর্বর যে নির্মূল নিষ্ঠুর একটা যে প্রথা সমাজে ছিল হিন্দু ধর্মে, যেটা অমানবিক, এই প্রথাটা সতীদাহ প্রথাকে রাজা রামমোহন রায় কি করেছিলেন, রদ করেছিলেন, রুখে দিয়েছিলেন। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ ছবিতে বিবেকানন্দকে, বিবেকানন্দ যে ভ্রাতৃত্ববোধ যেটা ব্রাদারহুড বলছে, তার তিনি মেসেজ দিয়েছিলেন, তার বার্তা দিয়েছিলেন। তারপরে দেখো যে ডিরোজিও, ছবিটা দেখতে পাচ্ছ ডিরোজিওর একজন খুব অল্প বয়সী একজন প্রফেসর, উনি ইয়ং বেঙ্গল মুভমেন্ট, উনি ইয়ং বেঙ্গল মুভমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, মুভমেন্ট, ইয়ং বেঙ্গল আন্দোলন বা মুভমেন্ট নামের একটা, তার ডিরোজিওর মানে শিষ্যদেরকে ইয়ং বেঙ্গল বলা হতো। তো তিনি সেই জন্য বিখ্যাত, ফেমাস। বিদ্যাসাগর ফেমাস হচ্ছেন, বিদ্যাসাগর নাম তোমরা শুনে থাকবে, যে বর্ণপরিচয়, বর্ণপরিচয় যে বইটা অ আ ক খ আমরা শিখেছি ছোটোবেলায়, তারই অবদান বাংলা ভাষার। তো এই বিদ্যাসাগর আরও বিশেষ অবদান হচ্ছে বা তার কন্ট্রিবিউশন হচ্ছে সমাজ সংস্কারে উইডো রিম্যারেজ। উইডো বলতে কি বিধবা, রিম্যারেজ মানে পুনর্বিবাহ, মানে পুনরায় বিবাহ দেওয়া। বিধবা বলতে কোনো স্বামী মারা গেলে সেই মহিলার বিবাহ নিষিদ্ধ ছিল, বিবাহ সেই সমাজে একসময় দেওয়া যেত না। তো তিনি কি করলেন, বিধবা বিবাহটা, যারা বিধবা মহিলা তাদের বিয়ের মানে ফের মানে আবার বিয়ের ব্যবস্থা পুনরায় করেছিলেন। হ্যাঁ, এই জন্য তিনি ইতিহাসে স্মরণীয় এবং একজন বিখ্যাত ব্যক্তি। এ হচ্ছে আর কি ওনারা স্মরণীয় ব্যক্তিত্ব, তোমরা বুঝতেই পারছো। তো এই স্মরণীয় ব্যক্তিত্বরা সমাজে আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে চিরদিনের জন্য স্মরণীয় থাকবে। তো ইনি মানে এই চারজন ছাড়াও আরও অনেকে সমাজ সংস্কারক রয়েছে, তার মধ্যে এরা বিখ্যাত মানে বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়াও তোমরা মানে আজকে আমরা আর কি এই এমন একজন সম্পর্কে পড়ব, তিনি হচ্ছেন মানে এ গ্রেট উম্যান, একজন মহিলা, তিনিও একজন উল্লেখযোগ্য সোশ্যাল রিফর্মার, মানে আমাদের এই যে বেঙ্গল বাংলা পশ্চিমবাংলার। হ্যাঁ, তো তার সম্পর্কে আমরা পড়ব। যেমনটা রাজা রামমোহন রায়, বিদ্যাসাগররা বিখ্যাত,
একজন ফেমাস সমাজ সংস্কারক, ঠিক উনিও একজন বিখ্যাত সমাজ সংস্কারক। তো চলো শুরু করি, লেটস রিড। তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ছবি, একজন মহিলার ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন সোশ্যাল রিফর্মার। ইনিকে সি ইজ বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওম্যান হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন। তাহলে বেগম রোকেয়ার সঙ্গে ফিমেল এডুকেশনটা, নারী শিক্ষা, ফিমেল এডুকেশন মানে হচ্ছে নারী শিক্ষা, নারী শিক্ষা বলতে মেয়েদের শিক্ষা। হ্যাঁ, সেই মেয়েদের ফিমেল এডুকেশন সম্পর্কটা খুব মানে বিশেষভাবে ইতিহাসে তার নামের সঙ্গে একটা মানে জড়িত বিষয় আর কি, রিলেটেড। তার লাইনটার মানে কী হচ্ছে, সি ইজ বেগম রোকেয়া, তিনি হচ্ছেন বেগম রোকেয়া। এবার বেগম রোকেয়াকে তার মানে পরিচয় দেওয়া হচ্ছে কমা দিয়ে, এ রিমার্কেবল মানে একজন উল্লেখযোগ্য, উল্লেখযোগ্য ওম্যান, মহিলা, হুজ এফোর্টস, যার প্রচেষ্টা কী হয়েছিল, কনসিডারেবলি মানে অনেকাংশেই চেঞ্জড, কী করেছিল, পরিবর্তন করে দিয়েছিল তা স্টেট মানে অবস্থা অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, বাংলায় নারী শিক্ষার যে অবস্থা। হ্যাঁ, এই বেগম রোকেয়ার প্রচেষ্টায়, উল্লেখযোগ্য প্রচেষ্টা, এই যে মহিলা মানে অনেকাংশেই একটা পরিবর্তন এসেছিল। তোমরা হয়তো শুনে থাকবে যে একসময় আমাদের দেশে বা এই সমাজে নারীদের শিক্ষা, ফিমেল এডুকেশন বা গার্ল এডুকেশন মানে মেয়েদের শিক্ষাটা কিন্তু এতটা, যেভাবে বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ যে স্কুল কলেজে মানে ছেলে এবং মেয়ে সমানভাবেই মানে পড়াশোনা করছে, লেখাপড়া করছে, চাকরি বাকরি সব দিক থেকেই, কিন্তু একসময় এটা এরকম একটা মানে চিত্র বা এরকম একটা ছবি সমাজে ছিল না। মেয়েদেরকে পড়াশোনার বিষয়ে নেগলিজেন্সি করা হতো, শিক্ষা দীক্ষার ব্যাপারে ছেলেদেরকে উৎসাহিত করা হতো, ঠিক আছে। তো এই যে মহিলাদের শিক্ষাটা, যে ফিমেল এডুকেশন বা নারী শিক্ষা যেটা, সেটা কিন্তু এমনি এমনি আজকে স্প্রেড আউট হয়নি। এইরকম যিনি মানে যারা সমাজ সংস্কারক রয়েছেন তাদের অবদান, হ্যাঁ, এবং ফলেই বিভিন্ন উদ্যোগের ফলেই কিন্তু আজকে মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা আজকে এই জায়গায় এসেছে। তো তার মধ্যে বেগম রোকেয়া একজন, উনি ফার্স্ট বেঙ্গলে মানে আর কি মেয়েদের শিক্ষার জন্য উনি খুব মানে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। আর ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখওয়াত হোসেন, তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাখওয়াত হোসেন। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস, তিনি কি ছিলেন, কাইন্ড বলতে কি দয়ালু ছিলেন, জেনারাস মানে হচ্ছে উদার, মহৎ, এটা অ্যাজেক্টিভ, জেনারাস মানে হচ্ছে উদার বা মহৎ, মানে মনটা খুব তার ব্রড মাইন্ডেড ছিলেন, মনটা তার মানে মানে ছোট মন ছিলেন না, খুব বিশাল প্রকৃতির একটা মাইন্ড তার মধ্যে তার ছিল। কার প্রতি, টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল, বাংলার যারা ডিসঅ্যাডভান্টেজড বলতে এটা একটা অ্যাডজেক্টিভ, অনগ্রসর বা পিছিয়ে পড়া যারা মহিলা, এখানে বিশেষ করে পুরুষ না, মহিলাদের কথাই বলা হচ্ছে, যে যারা পিছিয়ে পড়া, যারা গরিব শ্রেণী মানুষ, যারা সমাজে যাদেরকে বঞ্চিত লাঞ্ছিত করা হয়, তাদের জন্য তিনি কী ছিলেন, একটা তার একটা দয়া ছিল এবং হচ্ছে তাদের প্রতি একটা তিনি উদার ছিলেন। হ্যাঁ, অ্যান্ড এক্সটেন্ডেড, এবং তিনি কী করেছিলেন, এক্সটেন্ডেড মাইন্ড বলতে বাড়িয়ে দিয়েছিলেন কি, হার হেল্পিং হ্যান্ড, তার সাহায্যের হাত, টু দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস, মানে গরিবদেরকে এবং দ্য হেল্পলেস মানে যারা অসহায় ছিলেন সে সমস্ত মানুষদেরকে। তারপরে সি ওয়াজ দ্য পায়োনিয়ার, পায়োনিয়ার মানে হচ্ছে পথিকৃৎ, যাকে প্যাথ ব্রেকার বা পথ প্রদর্শক, পাথ ফাইন্ডার এক কথায় মানে যিনি পথ দেখান আর কি, হ্যাঁ, পথ প্রদর্শক বা পথিকৃৎ। তো তিনি একজন পথিকৃৎ ছিলেন, যেমনটা রাজা রামমোহন রায়ও একজন মানে পথিকৃৎ ছিলেন, সতীদাহ প্রথা, বিভিন্ন সমাজ সংস্কারমূলক বিভিন্ন কাজের ক্ষেত্রে
তো তেমনি বেগম রোকেয়াও একজন পথিকৃৎ ছিলেন এই ফিমেল এডুকেশনের ক্ষেত্রে। এবার কেন পথিকৃৎ? ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল, যারা গরিব পুয়ার, যারা গরিব যারা মুসলিম গার্ল ছিল, মুসলিম মেয়ে, তাদের জন্য তিনি বাংলায় কী করেছিলেন, স্কুল স্কুল সেটিং করেছিলেন, স্কুল সেট আপ করেছিলেন, মানে প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে একটা খুব ভালো মানের উদ্যোগ নিয়েছিলেন উনি মেয়েদের শিক্ষার জন্য, বুঝতে পারছো? এই জন্যে ওনাকে পায়োনিয়ার বলা হচ্ছে, ঠিক আছে? সি স্ট্রংলি বিলিভড, তিনি কি করতেন, স্ট্রংলি বিলিভড করতেন, মানে বিশ্বাস করতেন ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন, মানে যে আধুনিক যে এডুকেশন, আধুনিক যে শিক্ষা, হ্যাঁ, মডার্ন এডুকেশন এর যে প্রয়োজনীয়তা, নিড মানে প্রয়োজনীয়তা, সেই মানে তার প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি কি করতেন, মানে তিনি স্ট্রংলি বিলিভ করতেন কাদের জন্য, ফর ওমেন, মানে মহিলাদের জন্য। যে তিনি মনে করতেন যে বাংলার যারা মুসলিম গার্ল রয়েছে, যারা মহিলা রয়েছে, তাদের জন্য কি মডার্ন যে এডুকেশনটা, আধুনিক যে শিক্ষা, সেই শিক্ষাটা তাদের বিশেষ প্রয়োজন রয়েছে। যদি তারা আধুনিক শিক্ষায় না শিক্ষিত হয়, তাহলে মেয়েরা মানে একদম পিছিয়ে থাকবে এবং সমাজের কোনো ডেভেলপমেন্ট বা সমাজের কোনো উন্নয়ন ঘটবে না। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। অ্যাফ্লুয়েন্ট মানে কি? অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সচ্ছল, মানে আর্থিকভাবে সচ্ছল, ইকোনমিক্যালি সলভেন্ট, হ্যাভিং মানি মানে টাকা পয়সা থাকা, মানে তিনি গরিব পরিবারের বা দরিদ্র পরিবারের মেয়ে ছিলেন না, তিনি কি ছিলেন, আর্থিকভাবে সচ্ছল, মানে পরিবারের টাকা পয়সার, মানে খাওয়া পড়া, বাড়িঘর, সম্পত্তির কোনো তার প্রভাব ছিল না, ঠিক আছে? দো সি নেভার ওয়েন্ট, যদিও তিনি কি করেছিলেন, কখনোই যাননি কোথায়, টু স্কুল, তিনি স্কুলে যাননি। তোমরা যেমন স্কুলে পড়তে আসছো, স্কুলে গিয়ে পড়াশোনা করছো, হ্যাঁ, এখনকার দিনে মেয়েরা, কিন্তু তিনি বেগম রোকেয়া, তিনি কিন্তু স্কুলে পড়েননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ, রোকেয়া কী করেছিল, এডুকেটেড হারসেলফ, সে নিজে নিজেকে শিক্ষিত করেছিল থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, তার কী নিয়ে, তার নিজের যে আগ্রহ, ওন ইন্টারেস্ট, নিজের যে আগ্রহ, চাহিদা, হ্যাঁ, তার মানে এবং অ্যান্ড ইন্টারেস্ট, সরি, অ্যান্ড এফোর্টস, এবং তার যে প্রচেষ্টা, তার মানে আত্মপ্রচেষ্টা, মানে নিজের প্রচেষ্টার মাধ্যমে যে হ্যাঁ এটা আমাকে শিখতেই হবে, আমাকে এটা জানতেই হবে, আমাকে এটা বুঝতেই হবে, কেউ না হেল্প করলেও অন্তত আমাকে নিজে 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 নিজেই পেরে উঠতে হবে, এরকম তার একটা সেলফ এফোর্টস ছিল। সি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, তিনি বাড়িতে কী করেছিলেন, অ্যারাবিক এবং পার্সিয়ান এই দুটো ভাষাকেই, আরবি, অ্যারাবিক বলতে আরবি ভাষা, পার্সিয়ান বলতে পারস্য ভাষা, যেটা সে পারস্য, সে ভাষা পার্সিয়ান এবং অ্যারাবিক এই দুটো ভাষায় তিনি শিখেছিলেন কোথায়, সেটা নিজ বাড়িতেই শিখেছিলেন, তিনি কোনো স্কুল থেকে এটা তিনি শেখেননি। অলসো রিসিভড, অ্যান্ড অলসো রিসিভড কি, লেসেন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং এই অ্যারাবিক এবং পার্সিয়ান তো শিখেছিলেনই, এর পাশাপাশি তিনি বাংলা এবং ইংরেজি, হ্যাঁ, এই দুটো ভাষাও তিনি শিখেছিলেন। বাংলা বলতে উনি তো বাঙালি ছিলেন, কিন্তু তবু বাংলার ব্যাকরণ, বাংলার বিষয়ে, সাহিত্যের বিষয়ে, হ্যাঁ, ইংরেজি ব্যাকরণ, ইংরেজি সাহিত্য, হ্যাঁ, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, গ্রামার, এই সমস্ত বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেছিলেন, শুধুমাত্র আরবি এবং পার্সিয়ান ছাড়াও এগুলো। সাম গ্রেট বুকস, কিছু তিনি বই লিখেছিলেন, রিটেন বাই হার্ট, মানে তিনি কিছু বই লিখেছিলেন, সেগুলো কি, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, সেগুলো হচ্ছে উভয় ভাষাতে লিখেছিলেন, বোথ ল্যাঙ্গুয়েজ, কি সেটা, বাংলা তো লিখেছিলেন এবং ইংরেজি তো লিখেছিলেন, উইল বি রিমেম্বার্ড ফর ইভার, এবং যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কি হবে, মানে মানে সরি, রিমেম্বার্ড মানে স্মরণীয় হয়ে থাকবে, ফর ইভার, ফর ইভার বলতে চিরদিনের জন্য, চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তো যদিও তিনি ইংরেজি ভাষা তো লিখেছিলেন, তাছাড়াও তিনি যাতে করে সাধারণ মানুষ বাংলা ভাষায়, কেননা আমাদের বাংলার মানুষ তো বাংলা ভাষাটাই ভালো বোঝেন, হ্যাঁ,
তো তখন তো শিক্ষার হার তো খুবই কম, শিক্ষিত মানুষের হার খুবই কম, রেট খুব কম ছিল, রেট অফ এডুকেশন এডুকেটেড পার্সনের মানে আর কি মানে নাম্বারটা খুবই কম ছিল আর কি। তো সেই জন্য উনি বেশিরভাগই বাংলায় বই লিখেছেন এবং ইংলিশও লিখেছেন, তো উভয় ভাষাতে লিখেছেন। তো তার বইগুলো খুব বিখ্যাত, যদি সময় পাও তোমরা কখনো কোনো সময় মানে জীবনে কোনো সময় পড়ে নিও। তো আজকে স্টুডেন্ট এ পর্যন্তই, তার আগে ওয়ার্ড ট্রুপ একটু চলে যাই, তোমার ওয়ার্ড ট্রুপগুলো বারবার জিজ্ঞাসা করে থাকো, ওয়ার্ড ট্রুপ দেখো যেখানে তোমাদের ইম্পর্টেন্ট চারটে ওয়ার্ড ট্রুপ এখানে আছে, দেখতে পাচ্ছ চারটে ওয়ার্ড ট্রুপ আছে, চারটে দেখতে পাচ্ছ, যে প্রথমে আছে জেনারাস, যেটা হচ্ছে বলে দিছি এটা অ্যাডজেক্টিভ, গিভিং ফ্রিলি, উদার বা মহৎ, ডিসঅ্যাডভান্টেজড ইন অ্যান আনফেভারেবল পজিশন যেটাকে বলা হচ্ছে অনগ্রসর, আনফেভারেবল যেটা ফেভারেবল পজিশন নয়, এক কথায় পিছিয়ে পড়া, ব্যাকওয়ার্ড মানে আর কি, হ্যাঁ ব্যাকওয়ার্ডেড, পায়োনিয়ার যেটা হচ্ছে পথ ব্রেকার বা পাথ ফাইন্ডার, পথিকৃত পথ প্রদর্শক যিনি পথ দেখান, অ্যাফ্লুয়েন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাভিং মানি মানে ইকোনমিক্যালিভাবে সলভেন্ট মানে সচ্ছল। এ হচ্ছে তোমাদের আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু ডিফিকাল্ট ওয়ার্ড, ওকে। তাছাড়া বাকিগুলো তো আমি ধরে ধরে লাইন বাই লাইন বুঝিয়ে দিলাম, আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। তো আজকে তোমরা এগুলোই ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়বে। আর একটা বিষয় বলি তোমাদেরকে শিক্ষার্থীরা, যে তোমরা ভিডিওটা লাইক এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে, এবং তোমরা সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটন আছে সেখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। তো এতক্ষণ হ্যাঁ, তো তোমাদেরকে ধন্যবাদ জানাই, শেষ করছি, ভালো থেকো সবাই।